আমি এবার তোমাদেরকে ক্যালেন্ডার সম্বন্ধে পড়াবো ক্যালেন্ডার টেলিং দ্য টাইমে আমরা মানে যেখানে আমরা সময় ক্যালকুলেট করতে শিখেছি টাইম ক্যালকুলেট করতে শিখেছি কিসের সাহায্যে শিখেছি লকের সাহায্যে ঘড়ি ঘড়ি আমাদের কটা বাজে সে সময়টা আমাদের বলে দেয় তেমনই আরেকটা জিনিসও আমাদের সময়টা বলে সেটা কে সেটা কি সেটা হলো ক্যালেন্ডার ক্যালেন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে সেই ক্যালেন্ডারের সাহায্যে আমরা কী করি দিন সপ্তাহ মাস এবং বছর জানতে পারি যে আমাদের কোন বছরটা চলছে কোন মাসটা চলছে বর্তমানে এবং আজকে তারিখ কোনটা বা ডেট কোনটা সেটা আমরা কার সাহায্যে জানতে পারি ক্যালেন্ডারের সাহায্যে তাহলে এই ক্যালেন্ডারও আমাদের সময় বলে দেয় ক্যালেন্ডারও আমাদের সময় বলতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাহলে আমাদের ক্যালেন্ডার কি করছে আর ক্যালেন্ডার শোজ দ্য ডেজ উইক্স অ্যান্ড মান্থস অফ আ ইয়ার ক্যালেন্ডার কি বলছে কোনো এক বছরে কোন মাস কোন দিন এবং কোন সপ্তাহ সেটা আমাদের বলে দেয় তো ক্যালেন্ডারও একটা আমাদের সময় মাপার জিনিস যেটা দিয়ে আমরা আমাদের সময় নির্বাচন করতে পারি বর্তমান তারিখ কোনটা মাস কোনটা বা সময় কোনটা সেটা তো আমরা দেখো এখানে একটা ক্যালেন্ডার আর একটা ছবি আঁকেছি সেই ক্যালেন্ডারের ছবিটা আমি রেখেছি সেই ক্যালেন্ডারের সাহায্যে এই ক্যালেন্ডার কোন বছরে এই ক্যালেন্ডারটা বর্তমান যে প্রেজেন্ট ইয়ার আছে টু থাউজেন্ড সেই বছরের এই ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডারটার সাহায্যে আমরা কী করবো এই ক্যালেন্ডারটার সাহায্যে আমরা কিছু প্রশ্ন উত্তর করবো যেখানে যেগুলো আমাদের বিভিন্ন এক্সারসাইজে থাকে বইয়ের যে এই ক্যালেন্ডার থেকে আমরা কি করে সেই দিনটা বার করব। কোনো একটা দিন বলে দেয় সেই দিনটা কোন ইয়ার কোন ইয়ারের ওই ইয়ারের কোন মান্থে আছে কোন উইকে আছে কোন ডেজ আছে সেটা আমাদের বার করতে দেয় তো সেইটাই আমি আজকে তোমাদের শেখাবো তার আগে আমাদের কিছু জানতে হবে কিছু ছোটো ছোটো জিনিস যেমন এখানে দেখো লেখা আছে ওয়ান উইক ইকুয়াল টু সেভেন ডেজ মানে হচ্ছে এক সপ্তাহ কত দিনে হয় সাত দিনে তো সেভেন ডেজ কনটেন্স আ উইক তেমনই ওয়ান ইয়ার এই ওয়ান ইয়ার মানে হচ্ছে এক বছর এখানে কি এখন ওয়ান ইয়ার ইকুয়াল টু ফিফটি টু উইক্স লেখা আছে মানে ফিফটি টু উইক্সে এক ইয়ার হয় ওয়ান ইয়ার কনসিস্ট অফ ফিফটি টু উইক্স এবার দেখো পরেরটা কি বলেছে ওয়ান ইয়ার 12 টু মানে ওয়ান ইয়ারে কটা মান্থস থাকে টুয়েলভখানা মান্থস থাকে তাহলে টুয়েলভখানা মান্থস মিলে ওয়ান ইয়ার হয় এবার বলেছে ওয়ান ইয়ার টু তাহলে একটা ইয়ারে কটা দিন থাকে কটা ডেজ থাকে থ্রি সিক্সটি ফাইভ ডেজ তাহলে থ্রি সিক্সটি মিলে ওয়ান ইয়ার হয় এই ছোটো ছোটো পয়েন্টসগুলো আমাদের মনে রাখতে হবে সবসময় ক্যালেন যে কোনো সময় আমাদের কাজে রাখতে পারে তো আমরা কী কিনা এখান থেকে ওয়ান উইক ইকুয়ালস টু সেভেন ডেজ ওয়ান ইয়ার ইজ ইকুয়াল টু ফিফটি টু উইক্স ওয়ান ইয়ার ইকুয়াল টু টুয়েলভ মান্থস ওয়ান ইয়ার ইকুয়াল টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ তো এই চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে এবার দেখো কী বলেছে এখানে আমি দেখো কী লিখেছি আমরা দেখি আমাদের সানডে ছুটি থাকে মানডে স্কুল যাই টুয়েসডে আমরা পুরো মানডে থেকে ফ্রাইডে অবধি স্কুল করি স্যাটারডে সানডে ছুটি থাকে তাই তো তো এইগুলো আমাদের কোনটা কোন ডে ফার্স্ট ডে কোনটা সেকেন্ড ডে কোনটা সেটা আমাদের জানতে হবে তো তো সেইটা আমাদের জানার জন্য আমি লিখেছি এখানে ফার্স্ট ডে ইজুক ফার্স্ট ডে কি সানডে আমাদের সবসময় মনে রাখতে হবে সানডে আমাদের হলো ফার্স্ট ডে সানডে থেকে আমাদের একটা নিউ উইক স্টার্ট হয় তাই সেকেন্ড ডে হলো মানডে মানডে আমাদের সেকেন্ড ডে থার্ড ডে হল টুয়েস ডে ফোর্থ ডে হল ওয়েডনার্স ডে ফিফথ ডে থার্ড ডে সিক্স ডে ফ্রাইডে অ্যান্ড সেভেন ডে স্যাটারডে তার মানে প্রথম দিন কি সপ্তাহের প্রথম দিন সানডে রবিবার সেকেন্ড ডে বা দ্বিতীয় দিন কি মানডে সোমবার থার্ড ডে টুয়েস ডে বা মঙ্গলবার ফোর্থ ডে বা চতুর্থ দিন কি ওয়েডনাস ডে ফিফথ ডে বা পঞ্চম দিন হল থার্সডে বা বৃহস্পতিবার সিক্স ডে বা ষষ্ঠ ডে কি ফ্রাইডে সেভেন ডে আর কি হলো স্যাটারডে মানে সপ্তম দিন কি স্যাটারডে তাহলে সপ্তাহের শেষ দিন কোনটা স্যাটারডে ফার্স্ট ডে কোনটা সানডে তো এই সাতটা দিন মিলে আমাদের একটা সপ্তাহ তৈরি হয় ওয়ান উইক ক্রিয়েট হয় ঠিক আছে তাহলে এই দিনগুলো তোমাদের মনে রাখতে হবে এই পয়েন্টসগুলো এই পয়েন্টসগুলো এগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে এবার আমরা দেখব কিছু জিনিস এই এখন একটা মান্থ এই একটা ক্যালেন্ডারে দেখো প্রত্যেকটা মান্থে কি সেম ডেজ থাকে প্রত্যেকটা সেম মানে মান্থে কি সেম ডেজ ইকুয়ালি থাকে না কিছু মান্থে থাকে থার্টি ডেজ কিছু মান্থে থাকে থার্টি ওয়ান ডেজ আবার একটা এমন মান্থ আছে আমাদের ইয়ারে সেখানে টোয়েন্টি এইট ডেজ থাকে আবার কোনো কোনো ইয়ারে টোয়েন্টি নাইন ডেজ থাকে তাই তাহলে প্রত্যেকটা মান্সে আমাদের ইকুয়ালি ডেজ থাকে না এবারে বলতো কোন মান্থ কোন মান্থে টোয়েন্টি এইট ও টোয়েন্টি নাইন ডেজ থাকে সেটা কি মান্থ সেটা হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের টোয়েন্টি এইট ডেজ অথবা টোয়েন্টি নাইন ডেজ থাকে আচ্ছা এবার বলতো কোন ইয়ারে টোয়েন্টি এইট ডেজ থাকে আর কোন ইয়ারে টোয়েন্টি নাইন ডেজ থাকে যখন আমাদের কোনো নর্মাল অর্ডিনারি ইয়ার হয় তখন সেখানে ফেব্রুয়ারি মাসে টোয়েন্টি এইট ডেজ থাকে কিন্তু যে ইয়ারটা লিপ ইয়ার হয় সেই ডেজ সেই সেই সব ইয়ারে কী হয় ফেব্রুয়ারি মাসে একটা দিন বেড়ে যায় তখন হয়ে যায় টোয়েন্টি নাইন ডেজ তাহলে এটা মনে রাখবে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে হয় টোয়েন্টি নাইন ডেজ আর এমনি অর্ডিনারি ইয়ারে ফেব্রুয়ারি মাসে হয় টোয়েন্টি এইট ডেজ এবার আমরা দেখব কোন কোন মাসে থার্টি ওয়ান ডেজ থাকে এবার এখানে অনেক মান্থ আছে যেগুলোতে থার্টি ওয়ান ডেজ থাকে বা একত্রিশ দিন থাকে সেগুলো কী কী মান্থ জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট অক্টোবর অ্যান্ড ডিসেম্বর তো কী কী মাস পেলাম থার্টি ওয়ান ডেজে জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট অক্টোবর অ্যান্ড ডিসেম্বর এবার আমরা দেখব কোন কোন মাসে থার্টি ডেজ থাকে বা তিরিশ দিন থাকে দেখি এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর তাহলে আমাদের কোন কোন মাসে পেলাম থার্টি ডেজ এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর তাহলে আমরা পেয়ে গেলাম কোন কোন মাসে থার্টি ওয়ান ডেজ থাকে কোন কোন মাসে থার্টি ডেজ থাকে আর কোন মাসে টোয়েন্টি এইট অথবা টোয়েন্টি নাইন ডেজ থাকে তো এই সব কটা মান্থ মিলে কি হয় একটা ইয়ার তৈরি হয় একটা ইয়ারে কটা মান্থস থাকে টুয়েলভ খানা তো সব কটা মান্থস মিলে কী হলো এক বছর বা ওয়ান ইয়ার তৈরি হয় এবার আমরা কিছু প্রবলেমস করবো এবার দেখো আমি এখানে কটা কোশ্চেন্স লিখেছি এই ক্যালেন্ডারের সাথে রিলেটেড যে আমাকে এই কোশ্চেন্স থেকে খুঁজে বার করতে হবে এই ক্যালেন্ডারে সেই দিনটা কোনটা বা সেই মান্থা কোনটা সেটা আমাকে খুঁজে বার করতে হবে তো আমার ফার্স্ট কোশ্চেনটা দেখি হুইচ ডে অফ দ্য উইক ইজ মার্চ নাইন উইচ ডে অফ দ্য উইক ইজ মার্চ নাইন মানে নাইনথ মার্চ কোন দিনটা পড়েছে সেটা আমাকে বার করতে বলেছে এই ক্যালেন্ডারের মধ্যে মার্চের নয় তারিখ কোন দিনে পড়েছে সেটা আমাকে বার করতে হবে তাহলে চলো দেখি এখানে মার্চ মাস কোথায় এখানে নয় নাইনথ মার্চ কোথায় এখানে তাহলে এখানে কি আপাতত কোন ডে পড়ছে সানডে মানডে টুয়েসডে ওয়েডনাসডে থার্সডে ফ্রাইডে তাহলে নাইনথ মার্চ আমি কোন দিন পেলাম ফ্রাইডে তাহলে আমি এখানে কি লিখব ফ্রাইডে এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে হাউ মেনি থার্স ডেজ আর দেয়ার ইন অক্টোবর মানে অক্টোবরে কটা থার্স ডে আছে কি বলেছে হাউ মেনি থার্স ডেজ আর দেয়ের ইন অক্টোবর মানে অক্টোবর মাসে কতগুলো থার্স ডে আছে সেটা আমাকে বার করতে বলেছে তা আমরা কী করে বার করবো ক্যালেন্ডার দেখি তো চলো ক্যালেন্ডারে দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখানে আমি অক্টোবর মাসটা পেলাম এবার দেখি থার্সডে কোথায় আছে সানডে মানডে টুয়েসডে ওয়েডনাসডে থার্সডে থার্সডে দেখো কটা আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে কটা থার্সডে আছে চারটে তাহলে আমি কী অ্যান্সার পেলাম এখানে ফোর তো আমি এখানে লিখি ফোর তাহলে হাউ মেনি থার্সডেজ আর দেয়ার ইন অক্টোবর ফোর থার্সডেজ আর দেয়ার ইন অক্টোবর এবার নেক্সট প্রশ্নটা দেখো অন ওয়ার্ক ডে ইজ টিচার্স ডে সেলিব্রেট টিচার্স ডে কোন দিনে সেলিব্রেট করা হয় সেটা কোন ডেটে পড়েছে সেটা বার করতে বলেছে তো আমরা জানি টিচার্স ডে কবে হয় ফিফথ সেপ্টেম্বর রাইট তো প্রত্যেক স্কুলে আমরা সেলিব্রেট করি স্কুলে সব টিচার্স ডে সাথে আমরা সেলিব্রেট করি সে টিচার্স ডে তো সেই টিচার্স ডে কোন দিনে পড়েছে সেটা আমাকে বার করতে হয়েছে তার আমাকে লিখি টিচার্স ডে কোন তারিখে হয় ফিফথ সেপ্টেম্বর লিখলাম এবার আমি খুঁজবো এই ফিফথ সেপ্টেম্বরটা এই ক্যালেন্ডারে কোথায় আছে তো চলো খুঁজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবার সেপ্টেম্বরে এসে আমি দেখবো ফিফথ সেপ্টেম্বর কোন দিনে পড়েছে তো দেখো এখানে ফিফথ পেয়েছি ফিফ্থ সেপ্টেম্বর পেয়েছি দেখি এটা কোন দিন পড়েছে সানডে মানডে টুয়েসডে ওয়েডনাসডে তো কোন দিন পড়েছে ওয়েডনার্স ডে তবে এখানে লিখবো ওয়েডনার্স ডে রাইট তাহলে আমরা কী পেলাম অনওয়ার ডেই টিচার্স ডে সেলিব্রেট ওয়েডনার্স ডে পেলাম উত্তরটা এরপর দেখো আমাদের বলেছে সেকেন্ড ডে মান্থ কি টুয়েলভ মান্থ কি সিক্স মান্থ কি এরকম করে করে আমাদের প্রশ্ন দিয়েছে মানে কি এরম প্রশ্ন দিয়েছে মানে আমাদের বলতে বলেছে এই যে আমরা টুয়েলভ মান্থ নিয়ে আমাদের একটা ইয়ার হয় সেই ইয়ারে কোনটা কত নম্বর মান্থ সেইটা আমাদেরকে লিখতে বলেছে যে সেকেন্ড মান্থ কোনটা টুয়েলভ মান্থ কোনটা অথবা সে সিক্স মান্থ কোনটা এগুলো আমাদের লিখতে বলেছে তা আমরা কী করে কোনটা কী মান্থ সেটা আমরা দেখি চলো এখানে আমরা জানি এটা হলো জানুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড মার্চ থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে আমি এখানে নাম্বারিং করে নিলাম সবকটা মান্থে এবার আমি দেখব সেকেন্ড মান্থ কোনটা মানে কোন মান্থে টু আছে তো দেখো আমার টু আছে ফেব্রুয়ারিতে তাহলে আমি সেকেন্ড মান্থ কী পেলাম ফেব্রুয়ারি লিখি তাহলে আমি সেকেন্ড মান্থ পেয়ে গেলাম ফেব্রুয়ারি এবার বলেছে টুয়েলভ মান্থ কোনটা মানে বারোতম মান্থ কোনটা এবার দেখো টুয়েলভ কোথায় লিখেছি আমি ডিসেম্বরে তাহলে আমার টুয়েলভ মান্থ কি ডিসেম্বর লিখব তাহলে আমি কি পেলাম টুয়েলভ মান্থ ডিসেম্বর এবার কি বলেছে সিক্স মান্থ মানে আমি সিক্স কোথায় লিখেছি এবার আমি দেখি ক্যালেন্ডারে সিক্স লিখেছি আমি জুন মাসে তাহলে আমি সিক্স মান্থ কি পেলাম জুন তাহলে এই ক্যালেন্ডারটা দেখে আমি আমার সব প্রশ্নের উত্তর পেলাম যে সেকেন্ড মান্থ কোনটা ফেব্রুয়ারি টুয়েলথ মান্থ পেলাম ডিসেম্বর এবং সিক্স মান্থ হল জুন এরকমভাবে আরও প্রশ্ন আসতে পারে অন্য রকম নাম্বারস দিয়ে যে কোনটা কীরকম মান্থ রকম কিছু দিয়ে যে কোনটা কি ডেট যে কোনো ডেট দিয়ে বলতে পারে যে এই ডেটটা কোন দিনে পড়েছে বা এই দিনে ডেটটা কত এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তো তোমরা এই ক্যালেন্ডার দেখে দেখে আরও অনেক বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বুঝতে আরও सुविधा अभी